90s-এ গোবিন্দা তার ডান্স স্কিল ও কমিক টাইমিং দ্বারা সকলের মন জয় করেছিল। গোবিন্দার সময়ের অন্যান্য স্টাররা এখনও সিনেমা ইন্ডাস্ট্রিতে আছে, কিন্তু কেন গোবিন্দাকে আর সিনেমায় দেখা যায় না? অন্যান্য অ্যাক্টররা এরকম কোন স্ট্র্যাটেজি ফলো করেছে যে তারা এখনও সুপারস্টার হয়ে আছে? Recently about Govinda. Is it true ki the industry was unfair on him or something like that? Life has never said that they'll be fair to you. Okay. Till it works, it's fair. Govindar filmi career keno puro puri shesh? Govindar downfall er karon gulo ebong sei gulo theke amra ki sikhte pari seta alochona kora hobe ajker ei episode e. এই দুনিয়ার একটাই নিয়ম আছে, সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট। পরিবর্তনশীল যুগে নিজেকে অ্যাডভান্স করে যে স্ট্রাগল করবে সেই টিকে থাকবে। গোবিন্দা এই ফর্মুলাটা পুরোপুরি বুঝতে পারেননি। শুরু থেকে শুরু করা যাক। গোবিন্দার পুরো নাম হলো গোবিন্দা আহুজা। তিনি তার শৈশব থেকেই মুম্বাইয়ে আছেন এবং 2024-এ তার বয়স 60 বছর। গোবিন্দার বাবা হলেন অরুণ কুমার আহুজা, তিনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিনেমার ফেমাস অ্যাক্টর ছিলেন। গোবিন্দার মা নির্মলা দেবী একজন সিঙ্গার ও অ্যাক্ট্রেস ছিলেন, তাই গোবিন্দার ছোট থেকে সিনেমাতে আগ্রহটা স্বাভাবিক ছিল। তিনি 1986 সালে ইসমাইল সর্ফ ডিরেক্টেড লাভ 86 সিনেমা দ্বারা তার ডেবিউ করেন। তারপরে তিনি একে একে সিনেমা করতে যান এবং সময়ের সঙ্গে তার খ্যাতিও বাড়তে থাকে। তিনি রাজাবাবু, দুলে রাজা, কুলি নম্বর 1 সিনেমার দ্বারা অডিয়েন্সের মনে তার পারফরমেন্সের দাগ কেটে গেছেন। जब तुम ये जानते हो कि इस गांव में 5-star होटल नहीं है तो हमारे आने से पहले बना देते। सॉरी सर, जाते वक्त गांव वालों को दान कर देते। इन्हीं से इस उम्र अनिल कपूर, शाहरुख खान, सलमान खान, सुनील शेट्टी, अजय देवगन एवं अक्षय कुमार के मतो एक्टर दे संगे चोखे चोख रेखे एगोच्छिलेन। 1990 থেকে 2000 সাল পর্যন্ত এই 10 বছরই গোবিন্দার নাম টপে ছিল। গোবিন্দা নিজের দোষ ও অন্যান্য কারণে নিজের সিনেমাগুলোকে ফ্লপ থেকে ডিজাস্টারের পর্যায়ে নিয়ে যান। স্যান্ডউইচ, রঙ্গিলা রাজা, ফ্রাইডে, আগেয়া হিরোর মতো সিনেমা দ্বারা কামব্যাক করার চেষ্টা করলেও কোনোটাই অডিয়েন্সকে থিয়েটার পর্যন্ত টেনে আনতে পারেনি। প্রাইভেট সেক্টরে একটা কথা আছে, যে ব্যক্তি নতুন টেকনোলজির সাথে নিজেকে অ্যাডভান্স করে তুলবে তার ফিউচার সব থেকে ব্রাইট। কিন্তু গোবিন্দা এই অ্যাডাপ্টেশনের গেমটা ভালো করে বুঝতে পারেননি। Early 20s-এ যখন অডিয়েন্সের টেস্ট পাল্টাচ্ছিল, তারা কিছু ফ্রেশ এনার্জেটিক সিনেমার খোঁজ করছিল, তখন গোবিন্দা তার সেই একই হিসাবিটা কমেডি টাইমিংয়ের দ্বারা কাজ চালানোর কথা ভাবছিলেন। এই সময় লাগান, গাদার, দেবদাসের মতো এক্সপেরিমেন্টাল ইউনিক সিনেমাগুলো বক্স অফিসে ঝড় তুলে দিয়েছিল ও গোবিন্দা হাতে হাত রেখে বসেছিলেন। এই অডিয়েন্সের টেস্টের ব্যাপারটাকে 2022-এ কোভিডের পর সিনেমাগুলোর অবস্থা দেখে বোঝা যায়। শমশেরা, রক্ষাবন্ধন, লাল সিং চড্ডার মতো সিনেমাগুলো ফ্লপ হয়ে যায় স্টার কাস্ট থাকা সত্ত্বেও। কিন্তু 2023 সালকে ভারতের সিনেমার গোল্ডেন পিরিয়ড বললে ভুল হবে না, যখন ডিরেক্টর, প্রডিউসার এবং অ্যাক্টররা অডিয়েন্সের ডিমান্ড, এন্টারটেনমেন্টকে মাথায় রেখে একের পর এক কোয়ালিটি সিনেমা রিলিজ করতে থাকে, তার ফলে সেগুলো ব্লকবাস্টারও হয়। এমন একটি সময় যখন কর্পোরেট সেক্টর এবং ফিল্ম বিজনেস একটা রেভলিউশনের মধ্য দিয়ে যাচ্ছিল এবং গোবিন্দাকে এই সুযোগটা ইউজ করার উচিত ছিল, তখন তিনি তার ফিল্ম ক্যারিয়ারে কনসেন্ট্রেট করার পরিবর্তে রাজনীতিতে প্রবেশ করার ডিসিশন নিয়েছিলেন। 2004 থেকে 2009 সাল পর্যন্ত তিনি কংগ্রেসের সংসদ সদস্য ছিলেন, যদিও তার রাজনৈতিক কর্মকাণ্ড ফেল হয়েছিল। গোবিন্দা যখন তার ভুল বুঝতে পেরেছিল ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ফিল্ম ইন্ডাস্ট্রির বাস গোবিন্দাকে অনেক পিছনে ফেলেই এগিয়ে গিয়েছিল। এই অপরচুনিটির ইউজ করেছিলেন শাহরুখ খান, সেই সময় তিনি গোটা ইন্ডিয়ার সিনেমাকে একাই রান করছিলেন। অন্যান্য অ্যাক্টররা যখন তার লাইফের চারিদিকের ডিস্ট্র্যাকশন আর অ্যাডিকশন দ্বারা আবদ্ধ হয়েছিলেন, তখন শাহরুখ খান কেবলমাত্র তার হার্ডওয়ার্কের দ্বারা রাতারাতি একজন লেজেন্ড হয়ে উঠেছিলেন। শাহরুখ বহুত সমঝদার রা, রাইট ডিসিশন, সবসে পহলে উন্হোনে প্যার আপনে আপসে কিয়া। UPSC বা আলাদা কোনো এক্সামের জন্য একটা সাবজেক্টের 10টা বই ফলো না করে একটা সাবজেক্টের একটা বই ভালো করে ফলো করলে সেটা সবথেকে বেশি ইফেক্টিভ হয়, কারণ কোয়ান্টিটি অফ ওয়ার্কের থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো সেই কাজের কোয়ালিটি বা গুণগত মান। 2001 সালে গোবিন্দার 6টি সিনেমা রিলিজ হয় যেগুলো বক্স অফিসে সব ফ্লপ হয়ে যায়। এই বছরই শাহরুখ খানের 3টি ও সলমান খানের 1টি সিনেমা রিলিজ হয়, বাট শাহরুখ, সলমানের এই সিনেমাগুলো গোবিন্দার 6টা সিনেমা থেকে লাখ গুণ ভালো ছিল।
বলিউড বা হলিউডের টপ অ্যাক্টর প্রডিউসারের কাছে কোটি টাকা ব্যাংকে আছে, তারা ইচ্ছে করলেই বছরে 10টি সিনেমা একটি হিরোর সাথে করতে পারে তাকে হিট করার জন্য, কিন্তু সেরকমভাবে ফিল্ম ইন্ডাস্ট্রি বা দুনিয়ার কোনো ইন্ডাস্ট্রি ওয়ার্ক করে না। একটা পারফেক্ট স্ক্রিপ্ট, সিনেমার কাস্টিং থেকে শুরু করে লোকেশন, মিউজিক, প্রমোশন, সমস্ত কিছুর স্ট্র্যাটেজি ওয়াইজ প্ল্যানিং করতে হয়। তারপর মিনিমাম এক বছর সময় নিয়ে একটা মাস্টারপিস বক্স অফিসে আসলে রিয়েল ওয়ার্ক করা সিনেমা তৈরি হয়। গোবিন্দার সাথে কাজ করা বেশিরভাগ কো অ্যাক্টররা এই অভিযোগ জানায় যে গোবিন্দা পাংচুয়াল নয়, তিনি সেটে কখনও টাইমে আসতেন না। বড়ে মিয়া ছোটে মিয়া সিনেমার শ্যুটিংয়ের সময় সকাল 9টার শিফট থাকলে তিনি দুপুর 1টায় শ্যুটিংয়ের সেটে ঢুকতেন। আসলে তিনি ভেবে নিয়েছিলেন যে তিনি অলরেডি একটা স্টার হয়ে গেছেন, তাই তাকে আর বেশি এফর্ট লাগানোর বা খাটার কোনো প্রয়োজন নেই। এই রিয়েল দুনিয়ার স্টার হওয়া থেকে বেশি ইম্পর্ট্যান্ট হলো এই স্টারডমটাকে দীর্ঘদিন ধরে মেনটেন করে রাখা। অক্ষয় কুমারের কাছ থেকে গোবিন্দার এই ডিসিপ্লিনটা শেখা প্রয়োজন। তিনি তার সিনেমার ক্যারিয়ারের শুরু থেকেই কনসিস্টেন্সির সাথে এখনও পর্যন্ত কাজ করে চলেছেন। বলিউডের সব স্টার যখন তাদের ফেস, লুক আর সিক্স প্যাক অ্যাপে ফোকাস করছিল যাতে অডিয়েন্সরা তাদেরকে আরও বেশি ভালোবাসে, সেই মুহূর্তে গোবিন্দা তার ফেস, বডি, লুকের উপর কোনো স্পেশাল কেয়ারই করেননি। প্রতিদিন লাখ লাখ মানুষ কলকাতা, মুম্বাইয়ের মতো শহরে যাচ্ছে হিরো হিরোইন হওয়ার জন্য, বড় পর্দায় নিজেদেরকে রিপ্রেজেন্ট করার জন্য। এরকম একটা মার্কেটে নিজেকে সবথেকে বড় স্টার ভেবে নিজেকে আপগ্রেড করা বন্ধ করে দেওয়া হলো গোবিন্দার প্রধান ভুল। তুমি পরীক্ষার হলে কোনো প্রশ্নের উত্তর লিখতে পারছো না, এর মানে এটা নয় যে তুমি পরীক্ষার একদিন আগে কোনো কিছু পড়নি। তুমি সম্পূর্ণ বছর পড়ার সময় একটু একটু ফাঁকি দিয়ে এসেছো, তাই আজকে তোমার এই অবস্থা। ঠিক একই রকম গোবিন্দার ভুলগুলো ধীরে ধীরে বড় হতে থাকে এবং বলিউড থেকে তিনি পুরোপুরি বাদ পড়ে যান। নিয়মিত ইনফোটেনমেন্টের ডোজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদেরকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করুন।